بسم الله الرحمن الرحيم ইসলামের মূল ভিত হলো জ্ঞান। জ্ঞানের ভিত্তিতেই ব্যক্তির মর্যাদার দরজা তৈরি হয়। নবীগণ জ্ঞান নিয়ে আসেন, যে জ্ঞান নবীগণদের আল্লাহ পাক দান করেছেন সেই জ্ঞান ফেরেশতাদেরও দেন। তাই ফেরেশতাগণ হযরত আদম নবীর জ্ঞানের কাছে নত স্বীকার করে সিজদা করেছেন। ফেরেশতাগণ কোটি কোটি বৎসর ইবাদত করেও সদ্য সৃষ্ট হওয়া আদম নবীর জ্ঞানের কাছে সিজদা করেছেন, নবীকে মেনে নিয়েছেন নবীর জ্ঞানের জন্য। কারণ আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে কিছু নাম শিক্ষা দিয়ে তার জ্ঞানের বাতি জ্বালিয়ে দিয়েছিলেন। সেই নামগুলির মধ্যে এক নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক ব্যক্তিত্ব যার কাছে সকল সৃষ্টি নত স্বীকার করেছে, কারণ তিনি দুনিয়াতে দিয়েছেন ন্যায় সাম্য গণতন্ত্র। তাই তাকে সাইয়েদুল আম্বিয়া বলা হয়। তিনি এই ন্যায় সাম্য গণতন্ত্রের ভিত রচনা করেছেন মদিনার মাটিতে। এটাই হলো ইলাহি নিজাম। সেই ইলাহি নিজামের মূর্খতার কোনো অবকাশ ছিল না, ছিল আলোক উজ্জ্বল পরিবেশ, আলোক উজ্জ্বল সমাজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নেওয়ার পরেই উমাইয়া মূর্খগুলি ক্ষমতার বীজ দাঁত দিয়ে মানবিকতাকে ছিন্ন ভিন্ন করে তোলে। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, জঙ্গে নাহারান, কারবালার যুদ্ধ তো তারই দৃষ্টান্ত। এসবই করেছে উমাইয়া এবং তাদের শিষ্ট দল। মুয়াবিয়া গণতন্ত্রকে বিনষ্ট করেছিল আর জাহিলিয়াতের ঘোলা জল আসার সুযোগ করে দিয়েছিল। তাই মুয়াবিয়ার হাত ধরেই জাহিলিয়াত ঢুকে পড়ে মুসলিম সমাজে। লেখক শেখ নুরুল হুদা সাহেব এই বই রচনা করেছেন ইসলামী গণতন্ত্রের রূপকে তুলে ধরতে গিয়ে। তাই বইয়ের নাম দিয়েছেন ইসলামী গণতন্ত্রের রূপরেখা। অপরদিকে তিনি তুলে ধরেছেন কারা কারা ইসলামী গণতন্ত্রের পক্ষে, কারা কারা ইসলামী গণতন্ত্রের বিপক্ষে, এবং যারা বিপক্ষে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যও তিনি তুলে ধরেছেন ইতিহাসের গভীরের অতল থেকে। এই জন্য এই বই আজকের সমাজে খুবই আলোচ্য বিষয়। এই বইটি পাবেন কলকাতা আন্তর্জাতিক বইমেলা সল্লে করুণাময় বাস স্ট্যান্ডের পাশে 31 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার 9051375515, আমাদের স্টল নাম্বার স্প্যারো পাবলিকেশন, হল নাম্বার 2।